নমস্কার, বর্ণালী হেসেলে সবাইকে স্বাগত। আমি এখন বানিয়ে দেখাবো প্রন দো পেঁয়াজা। এখানে প্রন বা চিংড়ি বেছে নিয়েছি, টক দই আছে, আমি এখানে 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, 2 চামচ টক দই, টমেটো একটা ছোট, অল্প লেবুর রস, 2 চামচ সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প চিনি, পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, আদা, পেঁয়াজ। এবার সব একসঙ্গে মশলা বানিয়ে নেব। মশলা বানানো হয়ে গেছে, এবার খুব ভালো করে মেখে নিয়ে এবার পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে কুচানো পেঁয়াজ মিশিয়ে নিয়ে, পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা প্রন বা চিংড়ি মিশিয়ে নেব। এখানে চিংড়ি আছে 1/2 কিলো, খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, আবার একটু নেড়ে নিয়ে এবার 4 মিনিটের জন্য ঢেকে দেব। 4 মিনিট হয়ে গেছে, আবার একটু নেড়ে নিয়ে এবার আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল মিশিয়ে নেব। এটা অবশ্যই ট্রাই করবেন, প্লেন রাইস রুটি পরোটার সঙ্গে খুব ভালো যায়। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। 2 মিনিট হয়ে গেছে, আবার একটু নেড়ে নিয়ে এবার আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে নিয়ে এবার তুলে নেব। একদম রেডি হয়ে গেছে প্রন দো পেঁয়াজা, পরিবেশনের জন্য রেডি।